হে হোয়াটসঅ্যাপ গেমার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে। তো আজকে আমরা একটা ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর নতুন গেম আবার অনেকদিন পর খেলতে যাচ্ছি। তো যে গানটা রয়েছে হাওড়া থেকে সাঁতরাগাছি, তো আমরা হাওড়া থেকে সাঁতরাগাছি যাব না, আমরা যাব হাওড়া থেকে এখানে টাটানগর। তো মাঝখানে একটা স্টেশন পড়বে যেটা হচ্ছে খড়গপুর। তো এই যে ট্রেন সিমুলেটার গেমটা রয়েছে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান ট্রেন সিমুলেটার, এবং আপনাদের এখানে ইন্ডিয়ান যে রেলওয়ে স্টেশনগুলো রয়েছে আমাদের সেই স্টেশনগুলো দেখতে পেয়ে যাবেন এখানে। তো এখানে মাঝখানে একটা স্টেশন আছে যেটা হচ্ছে খড়গপুর এবং দেন টাটানগর। তো চলো আমরা স্টার্ট করছি আজকের গেম প্লে। তো এখানে গেম প্লেটা কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো, এবং কীভাবে আরও ভালো স্মুথলি এবং আর্লি টাইম যেটা রয়েছে তো কীভাবে সেই টাইমে পৌঁছায় তো সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে যেটা রয়েছে এটা হলো নাইট ট্রেন। তো এখানে এখান থেকে গেলে এখানে রাতেই ট্রেন ছাড়ে, তো সেজন্য এখানে পুরো অরিজিনাল সিচুয়েশান রয়েছে। তো এখানেও ট্রেনটা হচ্ছে রাতে ছেড়েছে, এবং এখন আপাতত আমি এখানে স্টেশন মাস্টারের যে এখানে ইটা রয়েছে সিনটা রয়েছে তো এটা সেটারই ডিসপ্লে চলছে। তো এখানে আপাতত 81 জন প্যাসেঞ্জার রয়েছে, তো আর কি কেউ উঠবে সেটা আমি দেখতেছি। তো আর কেউ উঠবে না মনে হচ্ছে, আই থিঙ্ক। তো আমি এখানে দরজাটা বন্ধ করে দিলাম, তো আর কেউ উঠবে না। তো এবার চলো ট্রেনটা ধীরে ধীরে ছাড়া যাক। প্রথমে আমি এটা মিডিলে করে রাখলাম কারণ এখানে স্টেশনটা রয়েছে, তো সেই জন্য আমি কিছুটা আস্তে আস্তে করে এখানে স্টেশনটা ক্লিয়ার করব, তারপর যে কিছুটা পরে আমি এখানে স্পিডটা ইনক্রিজ করব। তো এখানে অনেক কিছু রয়েছে, এখানে লাইটের ই রয়েছে, এখানে স্টপ এনার্জি, এখানে পাওয়ার কাট, এখানে অনেক কিছু রয়েছে, এখানে হর্ন রয়েছে। তো এখানে এবং দেখাচ্ছে নেক্সট স্টেশন যেটা রয়েছে সেটা হচ্ছে খড়গপুর, ঠিক আছে। তো এখানে স্পিডটা কিছুটা হাই হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, এটার স্পিড হাই হলে কোনো ম্যাটার না। তো স্পিড এখানে তখনই লিমিটে আনতে হবে যখন এখানে কোনো সামনাসামনি কোনো স্টেশন আসতে চলেছে, তো আপনাকে সেক্ষেত্রে এখানে স্পিডটা লিমিট করতে হবে। তো এখন স্টেশনটা অনেক দূরে রয়েছে, তো চলো যাওয়া যাক। এখানে রাতের ট্রেন সেজন্য চারিধারে এখানে অন্ধকার অন্ধকার টাইপের লাগছে, বাট এটা যদি কোনো দিনের গ্রাফিক্স হতো তো সেক্ষেত্রে আপনাদের এটা দেখতে আরও ভালো লাগলো। তো আমি এখানে কিছুটা চেঞ্জ করে দিলাম কারণ দেখতে আরও ভালো লাগবে। তো এটা হচ্ছে যে ট্রেন চালাচ্ছে লোকো পাইলটের এখানে ক্যামেরা রয়েছে, তো টোটাল ড্যাশবোর্ড এখানে রয়েছে। তো এটা হচ্ছে কিছু মিটার রয়েছে এখানে, এবং এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে মিটার, এবং এইটা হলো লোকো পাইলটের ফন্ডের স্ক্রিনটা। তো এখানে স্টেশন চলে এসছে, আমি স্পিডটাকে একটু লিমিট করে দিচ্ছি, এনার্জিটাকে স্টপ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গাড়িটা থেমে যায়, ঠিক আছে। চলো আমি অরবিট কে চুজ করি। তো এটা আমি রাইট দরজাটা খুলে দিলাম, এবং এখানে প্যাসেঞ্জার কিছু প্যাসেঞ্জার এই খড়গপুরে নেমে যাবে, এবং নেমে এখানে 31 জন প্যাসেঞ্জার রয়েছে। তো এবার এখানে কিছু প্যাসেঞ্জার উঠবে, তো আমি চাইবো আরও কিছু যাতে নতুন প্যাসেঞ্জার উঠে, যাতে আমার টিকিট কালেকশানটা যেটা রয়েছে সেটা টিকিট কালেকশানটা কিছুটা হয়, কিছুটা টাকা জমে, এবং এখানে অর্ধেকজন বিনা টিকিটে যাত্রা করে। তো সেক্ষেত্রে আমি এখানে আর একটুক্ষণ ওয়েট করব, এখানে 75 জন প্যাসেঞ্জার এবং আর কেউ উঠবে না মনে হচ্ছে, সেজন্য আমি দরজাটা ক্লোজ করে দিলাম এবং ট্রেনটা ধীরে ধীরে ছাড়বো। তো এখানে স্টেশনের গ্রাফিক্সটা কিন্তু আমার মনে হচ্ছে পুরো সেরা লাগছে, নাইটের আরও মোটামুটি নাইটের গ্রাফিক্সও ঠিক আছে, তো দিনের গ্রাফিক্সটা এর থেকে মনে হতো বেটার, বাট নাইটের গ্রাফিক্সটাও অতটাও খারাপ নয়। তো চলো এখানে খড়গপুর হিন্দিতে লেখা আছে বড় বড় অক্ষরে, তো এগুলো হচ্ছে স্টেশন মাস্টার কিংবা ট্রেনে যেসব কাজ করে ট্রেনে, তো তাদের এগুলো হচ্ছে মনে হচ্ছে কোয়ার্টার, ঠিক আছে। তো এখানে একটা ইয়েলো লাইট আছে সামনে, তো আমি এখানে আবার চেঞ্জ করতে সিঙ্গেল। তো এই গ্রাফিক্সটা এই যে এই স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটা আমার মনে হয় পুরো একদম বেস্ট লুক দেয়। এখানে আপনাকে যেখান থেকে পাস করবে
পুরো একদম সেই স্ক্রিনটা আপনাদের শো করবে। আমি ট্রেনটাকে আর একটু রেসে ছুটাবো, ধীরে ধীরে স্পিডটা ইনক্রিজ হচ্ছে। সিগন্যালের এখানে স্ক্রিনটা, এবং ধীরে ধীরে এখানে ভোর হচ্ছে। তো টাটানগর আর কিছু টাইম পরে এখানে টাটানগর চলে আসবে। এখানে স্পিডটা বেশি হয়ে যাচ্ছে। তো এখানে টাটানগর আমরা চলে এলাম এবং এখানে আমি যাত্রীদের নামিয়ে দিয়ে পুরো এখানে আজকের যে মিশনটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে এই ট্রেনের গেমটাকে খেলতে হয়। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে একটা লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো টাটা, বাই বাই।